আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এই যে আজকে সকালবেলা হচ্ছে বাসি ভাত ছিল, এগুলো দিয়ে হচ্ছে আমি একটু ভেজে নিয়েছি ফ্রাইড রাইসের মতো করে ডিম দিয়ে সবজি দিয়ে। তো এখন হচ্ছে আমি একটু চা খেয়ে নিচ্ছি, কফি খেয়ে নিচ্ছি। তো আমি সচরাচর দুধ দিয়ে চা বা কফি খাই না, তো সপ্তাহে দেখা যায় একবার খাই আর কি। তো আজকে খেতে ইচ্ছে করলো গরুর দুধ দিয়ে কফি তো একটু বানিয়ে নিলাম, তো খুব মজা করে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তো চাটা খেয়ে হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন নেব, যেহেতু আজকে শুক্রবার, কিছু তো একটু ভালো মন্দ রান্না করতে হবে। তো রান্না করতে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার ভাগ্নে জামাই আসবে, দুপুরে খাবে ওরা, তো ওদের জন্য রান্না বাড়া। তো আমার হচ্ছে ভাগ্নির বাচ্চা হয়েছে, তো খুব অসুস্থ বাচ্চাটা, হসপিটাল আইসিউতে আছে, সবার জন্য দোয়া করুন বেবিটার জন্য। একদমই মানে হওয়া মাত্রই ওকে আইসিউতে নেওয়া হয়েছে, আর ভাগ্নে হচ্ছে গ্রামে আছে, বাচ্চাটাকে ঢাকায় এনে তারপর হচ্ছে আইসিউতে রাখা হয়েছে হসপিটালে। তো সবাই ওর জন্য বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাচ্চাটাকে সুস্থতা দান করেন। তো ওর হচ্ছে ঠান্ডার সমস্যা। তো দুপুরবেলা ওরা হসপিটালে আছে, আমার ভাগ্নে আর হচ্ছে ভাগ্নি জামাই, তো ওদের জন্য কিছু রান্না বাড়াও করছি। তো যেহেতু শুক্রবারে রান্না, তো আমরা এমনিতেই একটু ভালো মন্দ রান্না করি, তো ভাবলাম ওরাও ওদেরকেও বললাম ফোন করে আসার জন্য, যে দুপুরে এখানে খাওয়া দাওয়া করো। তো এখানে হচ্ছে আমি শুটকি ভোনা করে নিচ্ছি, আর হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি। তো আমার ভাগ্নির বেবিটা হয়েছে সিজারে, এর জন্য ও আর আসতে পারতেছে না, ও গ্রামে আছে, তো মেবি আজকে রিলিজ দিয়ে দিবে, আজকে 3 দিন। তো আমার ভাগ্নিটার জন্য দোয়া করবেন, ওর জন্য সুস্থ হয়ে তাড়াতাড়ি এখানে আসতে পারে ঢাকা বাচ্চাটার কাছে। তো এই যে আমি হচ্ছে বেগুন ভেজে নিয়েছি, এখানে শুটকি ভোনা করে নিয়েছি, তো হয়তো আমি খিচুড়ি রান্না করব ভাবতেছি। তো এই যে খিচুড়ির দিক থেকে নিয়ে নিয়েছি চাল ডাল আর মুগ ডালটা ভেজে নিয়েছি, সাথে এক পা মুগ ডাল আর হচ্ছে 250 গ্রামের মতো মসুর ডাল, সাথে দিয়েছি 3 পটের মতো চাল, তো দিয়ে একটু মিক্স করে নিয়েছি। আর এদিক থেকে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি, গরুর মাংসটা আলু দিয়েছি, কষাচ্ছি আলু দিয়ে। তো গরুর মাংসের রেসিপি এর আগে আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তো এর জন্য আর কি শেয়ার করব, রেসিপিটা দেখাই নিয়ে মানে কী কী আজকে রান্না বাড়া সেগুলো একটু দেখাচ্ছি। তো এখানে হচ্ছে গ্যাসটাও খুবই কম, সকাল থেকে গ্যাস অনেক কম, গরুর মাংসটা মোটামুটি হচ্ছে। তো ভাবলাম যে ইলেকট্রিক চুলায় বসিয়ে দেই, বেলাও 12:30টার মতো বেজে গেছে। তো এখানে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে নিচ্ছি ইলেকট্রিক চুলায়। তো এখানে তো খিচুড়ি মোটামুটি আমরা সবাই এখন রান্না করতে পারি, তারপর একটু দেখাচ্ছি শর্টকাট। তো খিচুড়িটা হচ্ছে আমি যে একটু ভেজে নিব মশলার মধ্যে, তো সব মশলা দিয়ে দিলাম যে যে মশলাগুলো লাগে। তো সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম কালারটা সুন্দর আসার জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এর জন্য ভিডিও দিচ্ছি না, 2-3 দিন ধরে আসলে মনটাও ভালো না, বাচ্চাটা হসপিটালে, নাতিটা নাতিন হয়, তো মেয়ে বাবু হয়েছে আর কি, তো রিস্তায় তো আমার নাতিন হয়, তো এই নিয়ে একটু মনটাও ভালো না। তো আবারও বলছি সবাই বেবিটার জন্য দোয়া করবেন। তো 4 দিন রাখতে হবে আইসিউতে, তারপরে জানাবে ডাক্তারের কী অবস্থা। তো এদিক থেকে হচ্ছে চালটা ভেজে আমি পানিও দিয়ে দিয়েছিলাম, তো এই যে একটু আবার নাড়াচাড়া দিয়ে হচ্ছে দমে দিয়ে দেব। আর পোলাও বা খিচুড়ির চালটা যত ভাজবেন ততই কিন্তু ঝরঝরা হবে, খিচুড়িটাও খেতে ভালো লাগবে। তো এই যে হচ্ছে দমে দিয়ে দেওয়ার পরে পানিটা একটু শুকিয়ে আসছে, এখন হচ্ছে আমি একটু ঘি দেব। আর রোদের কারণে জানালার সামনে, তো রোদের কারণে কালারটাও তেমন ভালো দেখা যাচ্ছে না, কিন্তু মশলা খিচুড়ির কালারটা খুবই সুন্দর হয়েছিল। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ঘি, সামান্য পরিমাণ ঘি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিলে খাবারটাও টেস্ট হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আর এই গরমে সবচেয়ে বেশি কষ্ট হয় ভিডিও করার চেয়ে বয়স দেওয়াটা বেশি কষ্ট, ফ্যান অফ করে বয়সটা দিতে হয়, তো যে সেজন্য আরও ভিডিও বেক করা হয় না। তো এই হচ্ছে গরুর মাংসের কালার, তো গরুর মাংসের তো রান্না শেষ, তো আমি সব কিছু এখানে বেড়ে নিয়েছি, ওরা চলে আসবে ফোন দিয়েছে, বলতেছে আসতেছে রাস্তায় আসতে। তো এই যে এই ছিল আজকে দুপুরের লাঞ্চ, বেগুন ভাজা, শুটকি ভুনা, তারপরে হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি। তো সবাই দোয়া করবেন বেবির জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আর আমার আজকের মতো আমরা এখানে বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।